এবার আমরা চলে যাব সল্ট লেকে। সল্ট লেকে কিছুক্ষণ আগেই ভোট দিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক, তার সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। বিসি ব্লক কমিউনিটি সেন্টার, সেখানে ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে গিয়েছে। এখানে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ এই ভোটের লাইনে তারা দাঁড়িয়ে রয়েছেন, এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনিও এখানে রয়েছেন এবং সচিত্র পরিচয়পত্র নিয়েই রয়েছেন। আপনার থেকে জানতে চাইব যে মানে এত সকাল সকাল ভোটটা দিচ্ছে। ভোটটা দিচ্ছে মানে সকালে ভোটটা দেওয়ার একটা কারণটা হচ্ছে রোদকে অ্যাভয়েড করা, আর দ্বিতীয় হচ্ছে যে আমাকে একটু তিনটে নির্বাচনের কন্ট্রোল রুমে গিয়ে বসতে হবে, কন্ট্রোল রুমে দেখা পরিচালনা করার। এখন থেকেই খবর আসতে শুরু করেছে ভাটপাড়া নিয়ে, ভাটপাড়া 73, 74, 75 তিনটে পোলিং স্টেশনেতেই ভেতরে ব্যাপক লোক ঢুকে গেছে, 20-25 জন লোক ঢুকে গেছে। পোলিং এজেন্ট যেখানে বসার কথা অর্জুন ঢুকিয়ে দিয়েছে, সে এখন থেকে যে ডিএমকে অভিযোগ করতে হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে সেখান থেকে। একটা জিনিস আপনার থেকে জানতে চাইবো যে নিরাপত্তা বন্দোবস্ত কীরকম? খুব সুন্দর দেখছি, সুন্দর। এখন কতটা থাকবে, 10টা 11টা 12টার পরে কতটা থাকবে আমি জানি না, নিরাপত্তা ঠিক আছে। অনেকে আমরা দেখছি সকালবেলা ভোট দিতে এসছেন, তার কারণ গত বছর ভোট দিতে পারেননি, সেই কারণে অনেকে বলছেন যে তাড়াতাড়ি ভোট দিয়ে দেবো, কোনো আশঙ্কা বা কিছু? না, আশঙ্কা কিছু নেই, ভোটটা তো সবাই নিজের নিজের ভোটটাই দেবে, আমরা সবাই প্রত্যেকের লাইনে দাঁড়িয়েছি, নিজের নিজের ভোটটা নিজে দেওয়া হবে, নিরাপত্তা ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর মানুষ ভিড় করে রয়েছেন এবং এখানে কেন্দ্রীয় বাহিনীও রয়েছে, কিউআরটি ভ্যানও কিছুক্ষণ আগে এসেছেন। সব মিলিয়ে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে এই মুহূর্তে ভোট গ্রহণ পর্ব চলছে। ক্যামেরায় প্রীতম চক্রবর্তীর সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, সল্টলেক।